শিগগিরই দেশে শিক্ষার পরিবেশ ফেরাতে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার আহ্বান জানিয়েছে সাধারণ শিক্ষার্থী মঞ্চ। পাশাপাশি সাধারণ শিক্ষার্থীরা যেন হয়রানির শিকার না হয় এবং তাদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবি জানান তারা। বৃহস্পতিবার সাধারণ শিক্ষার্থী মঞ্চের সমন্বয়কারী ইলিয়ান কাফি প্রতীকের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বলা হয়, প্রজ্ঞাপন জারির মাধ্যমে তাদের আংশিক বিজয় অর্জিত হয়েছে। আন্দোলনে নিহতদের আত্মার মাগফিরাত এবং আহতদের সুস্থতা কামনা করেন তারা। বিজ্ঞপ্তিতে তারা কিছু যৌক্তিক বক্তব্য তুলে ধরেন। ক্ষতিগ্রস্ত শিক্ষার্থী ও তাদের পরিবারের ক্ষতিপূরণ, সুচিকিৎসা ও সুষ্ঠু বিচারের দাবি জানানো হয়। ক্যাম্পাসে শান্তিপূর্ণ পরিবেশ ফিরিয়ে আনার প্রত্যয় ব্যক্ত করেন তারা।